মেরি, তুমি এই বিকালবেলা ইলামকে ঘুম পাড়ানোর চেষ্টা করছো কেন? না ঘুমাতে চাইলে বাদ দাও। না না, ওর ঘুমানোর দরকার আছে। আর তুমি জানো না, আজকে যারা দাওয়াত খেতে বাসে আসবে এরা কেউ দুইটার আগে বের হবে নাকি? সারা রাত জেগে থাকলেও শরীর খারাপ করবে না? যেদিন সারা রাত জাগবে তারপর দিন সারাদিন ঘুমাবে, শরীর খারাপ করবে কেন? তোমার বন্ধু রাহাতের কাছে শুনে দেখো, ওরা ওদের বাচ্চাকে একটা দিনও 10টার পর জাগতে দেয় না। কোথাও পার্টিতে গেলে 10টার মধ্যেই বাসায় চলে আসে, সবসময় রুটিন মেনে চলে। রাতের ঘুম রাতে আর দিনের ঘুম দিনে। ছোট বাচ্চাদের তো মিনিমাম 10 ঘন্টা ঘুমাতে হবে, না কি? বুঝতে পেরেছি, রুটিনটাই আসল। তুমিও এলহামের জন্য একটা রুটিন করো। ধরো মানডে, টিউজডে, ওয়েনসডেতে রাত 12টায়, থার্সডে ফ্রাইডে রাত 1টায় ঘুমাবে, তারপর স্যাটারডে সারা রাত পার্টি করার পরে সানডে সারাদিন ঘুমাবে। এইটা একটা ভালো রুটিন না? উফ, তোমার জন্য ছেলে আর মানুষ হবে না। হাই হাই, গেস্ট আসার তো সময় হয়ে গেল, আর আমার এখনো অ্যাপিটাইজারই রেডি হয় নাই। আসেন আসেন, সবাই আজকে দেখছে একেবারে অন টাইম। বিপুলদাকে এই প্রথম দেখলাম টাইম মতো আসতে। উর্মিয়াপা, দুপুরে দাওয়াত ছিল না? ইকবাল, তুমি না খালি বেশি কথা বলো, সবাইকে তো বসতে দিবা না কি? সুমন ভাই, লোপা, আসেন আসেন, বসেন। অন্য সব জায়গায় দেরি করে গেলেও তোমাদের বাসায় আমি সবসময় টাইমলি আসি। সকালে লোপা যখনই বলেছে ইকবাল মেরির বাসায় দাওয়াত, তখনই ভেবেছি টাইম মতো যেতে হবে। তোমাদের বাসায় আসার অনেক সুবিধা আছে। জারি ফিলামের সাথে খেলতে পারে, আমাদেরকেও দেখতে হবে না, আর মেরির মজার মজার রান্নার লোভ সামলানো তো খুবই মুশকিল। এই মেরি, দরজার পাশ থেকে কোকের বোতলগুলি সরিয়ে ফেলো তো, জারিফ আবার কোক দেখলেই খেতে যাবে। সেদিন পার্টিতে আবার রকফোর্ডের মেরিয়াপার সাথে কোক খেয়ে আরও খাবার জন্য কান্নাকাটি, তারপর আমি কোকের সাথে পানি মিশিয়ে খেতে দিয়েছি। আরে বাচ্চারা হচ্ছে পাখির মতো, আকাশে উড়ে বেড়াবে, আমি কেন ওর পাখা কেটে দেব? ওর যা ইচ্ছা ও তাই করবে। কোক খেতে ইচ্ছা করলে কোক খাবে, বড় হয়ে অন্য কিছু খেতে ইচ্ছা করলে অন্য কিছু খাবে। কি যে বলো না, ফ্রিডমের তো একটা লিমিট আছে, না হলে এরপর ট্রাম্প হবে। কালকে কি করেছে জানেন? ডেলিভারি দেওয়ার পর বাবাকে বলে একটা কোক খুলো, সেটা থেকে এক সিপ খেলো, তারপরে বলে আরেকটা খোলো, সেটার থেকেও এক সিপ খেলো। আর বাপ তো হাতেম তাই, একটার পর একটা খুলেই যাচ্ছে। এটা একটা কথা হলো? মাই গুডনেস, ইলাম দেখি সেবি মেলিবু চিনে ফেলেছে। ভেরি আনকমন কার, খুব কম লোকই চিনে। কুয়েতের রোডে এই গাড়ি দেখা যায় না। এ গাড়ি চিনল কেমনে? ও তো জিনিয়াস ছেলে, এ বয়সে পড়ালেখা শিখে গেছে। মেরি মনে হয় সারাদিন ওকে পড়াশোনা করাও। লোপা, আমাদেরকেও জারিফের পড়াশোনার দিকে নজর দিতে হবে। তুমি যে কি বলো না, ইলহামের কি পড়ার বয়স হয়েছে নাকি? তাছাড়া পড়তে পারলেও কি সাততলা জানলা দিয়ে গাড়ির নাম পড়া যায়? আর তুমি ওদের কার সিটের কাহিনী জানো না? ইকবাল মেরি তো এখানে কোনো দিন কার সিটি কিনে নাই, ইলহাম তো মেরির কোলে বা গাড়ির সিটে বসেই সব জায়গায় যায়। উর্মিয়াপা, ওকে একটু বুঝান, ও তো রিস্টিস কিছুই বুঝে না। উল্টা গর্ব করে বলে আমার ছেলে কোনো দিন কার সিটে বসে নাই, বসবেও না। এটা একটা কথা হলো? বাংলাদেশে কি কোনোদিন দেখেছ কোনো বাচ্চাকে বেল দিয়ে সিটে বেঁধে রাখতে? নড়তেও পারে না, চড়তেও পারে না। আমি তো সারা জীবন গাড়ির সামনের সিটে বসে মাথা বের করে দিয়ে রেখে ফুরফুরে হাওয়া খেতে খেতে ঢাকা ফরিদপুর যাওয়া আসা করতাম, আর এখন কয়টা টাকার পুলিশের টিকিটের ভয়ে বাচ্চাকে সিটে বেঁধে রাখবো? আমি আমার ছেলের মন বুঝবো না? না, আমাকে দিয়ে এটা হবে না। বিপুলদা থাকেন, আমাকে উঠতে হবে, 10টা বাজে। এই চলো চলো, জারিফের ঘুমের দেরি হয়ে যাচ্ছে, ওর রুটিন আবার নষ্ট হয়ে যাবে। শোনো, তুমি আমাকে যতই ভুজুং ভাজুং দাও, আমি আর সবার মতো করেই ইলহামকে বড় করব। ওকে গাড়িতে কার সিটে বসাবো, আর এখন থেকে সোডার বোতলও লুকিয়ে রাখবো। ও তো সোডা খায় না, তারপরও তুমি চাইলে লুকিয়ে রাখো। গাড়িতে ওকে জিজ্ঞেস করো, যেখানে বসতে চায় সেখানে বসতে দিও, তবে এখন ওকে ঘুমাতে পাঠাও, আমি লাইট নিভিয়ে দিচ্ছি।